নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। তো দেখো, আজকে আমি 2024 সালে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাছি। প্রচুর ছাত্রছাত্রী যারা ভৌতবিজ্ঞানে খুবই দুর্বল, তো দেখো ভৌতবিজ্ঞানে ভয়ের কোনো কারণ নেই। আমি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা কমসে কম 36 নম্বরের যাবতীয় MCQগুলো সলভ করে দিয়েছি, এবং তার সঙ্গে শূন্যস্থান, এসএকিউ, এইগুলো যদি ভালো করে পড়তে পারো 100% তোমরা ভালো নম্বর পাবে। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 3 আজকে আমি সলভ করাবো সুপ্রিয় দর্শকার্থী, যার পেজ নম্বর 647 এবং 648 নম্বর পেজ। তো দেখো, আমরা আলোচনা করছি ফার্স্ট প্রশ্ন কী আছে আমাদের মডেল কোশ্চেন পেপার 3 গ্রুপ এ। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 1.1 বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হয়, সি এর আনসার মেসোপজ, এটা জানো তোমরা। 1.2 পিবি সংশোধন এনআরটি, সমীকরণের কোন রাশিটি স্থির, সুপ্রিয় দর্শকার্থী ডি এর আনসার হবে আর স্থির, এগুলো জানো তোমরা। 1.3 কোনো গ্যাসের মোলার ভর এমসি এবং অ্যাভোগাড্রোর সংখ্যা এন হলে একটি অণুর ভর কত। তো তোমরা জানো যে মোলার ভরকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আমি অণুর ভর পেয়ে যাব। তার জন্য এর অ্যান্সার হবে যে M/N, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার M/N। 1.4 নিচের কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ, সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে হিরে। কী হবে, হিরে হবে। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। 1.5 24 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে ডুবালে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে। তো দেখো, জলে যদি তুমি ডুবাও তাহলে কিন্তু তার ফোকাস দৈর্ঘ্য 24 সেন্টিমিটারই থাকবে, সেটা বাড়বে না, সেটা একই থাকবে। তার জন্য ডি এর অ্যান্সার হবে 24 সেন্টিমিটার। সুপ্রিয় দর্শকার্থী 1.6 প্রদত্ত বর্ণের আলোকগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম, সি এর অ্যান্সার হবে লাল। পরের প্রশ্ন 1.7 কী বলেছে, ওরেস্টেডের নীতিকে কাজে লাগিয়ে তৈরি হয়, সি এর অ্যান্সার বৈদ্যুতিক মোটর। 1.8 ফিউজ তারের বৈশিষ্ট্য, এটা তো সবাই জানো, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। 1.9 ইউরেনিয়াম 238/92, তো দেখে একটু কেটে দিচ্ছি এগুলো, কী বলেছে, ইউরেনিয়াম 238/92 নিচে আছে, আর 200 পিবি আছে 206/82। তো দেখো এখান থেকে কত আছে, এখান থেকে আছে 32 মানে 32 যদি হয়, যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 32 8 আসছে, 8 আসছে, তো 8 × 2 = 16, ঠিক আছে 16, আর এদিকে হচ্ছে তোমার 16 যদি হয় তার মানে 72 থেকে 76 হচ্ছে, তাহলে 82 থেকে যদি আমি 76 বাদ দিই থাকছে 6, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 6। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক কী বলেছে বা পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.1 যেহেতু প্রদত্ত কোনটির ক্ষারধাতু নয়, তো দেখ এটা তো তোমরা সবাই জানো অ্যালুমিনিয়াম ক্ষারধাতু নয়। 1.2 বলে নি, নিচের যে যৌগের অণুতে 2টি সমযোজী দ্বিবন্ধন আছে সেটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার CO2। পরের প্রশ্ন 1.12 প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক, ডি এর অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। 1.13 CuSO4 জলীয় দ্রবণের অতিরিক্ত NH4OH মেশালে উৎপন্ন দ্রবের বর্ণ, বি এর অ্যান্সার গাঢ় নীল হবে। 1.14 লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত, এটা তো তোমরা জানো, AP2O3,
1.15 এ একটি জৈব যৌগ সংকেত C3H4 এটি কোন শ্রেণীর জৈব যৌগ? তো দেখো এটা কিন্তু অ্যালকিন হবে, কি হবে? এটা হবে কিন্তু অ্যালকিন, ওকে অ্যালকিন হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? সুপ্রিয় দর্শকার্থী এবার আমি গ্রুপ বি সলভ করাচ্ছি। তো দেখো ফার্স্ট প্রশ্ন 2.1 এ ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে তা কি বলেছে আপতনকে প্রবাহিত করে? সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে 2.1 এর অ্যান্সার হবে অতিবেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো অতিবেগুনি রশ্মি লিখবে, ওকে 2.1 এর অ্যান্সার লিখবে অতিবেগুনি রশ্মি। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.2 কোন গ্যাসকে সুইট গ্যাস বলে? তো দেখো প্রাকৃতিক গ্যাস যার ভিতরে H2S থাকে, প্রাকৃতিক গ্যাস লিখবে, প্রাকৃতিক গ্যাস যার মধ্যে H2S মানে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, থাকে, H2S থাকে মানে H2S গ্যাস থাকে, তাই তো? H2S গ্যাস মানে গ্যাস H2S গ্যাস মিশে থাকে, একই ব্যাপার, এটা মুছে দাও একটু, মিশে থাকে লিখলে ভালো হবে, H2S গ্যাস মিশে থাকে তাকে সুইট গ্যাস বলে, যেমন আসলে CH4। সুপ্রিয় দর্শকদের বুঝতে পারছো আমি কী বলছি, একেই আমাদের সুইট গ্যাস বলে, ওকে। সুপ্রিয় দর্শকদের আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। পরের প্রশ্ন 2.3 শূন্যস্থান পূরণ করো, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অনুরূপ বেগ ড্যাশ হয়। তো দেখো গ্যাসের অনুরূপ বেগ কী হবে? বৃদ্ধি পায়, কী হবে? বৃদ্ধি পায়, ওকে। পরের প্রশ্ন 2.4 উষ্ণতার পরম স্কেলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মান কত? 2.4 তো দেখো 25 তো এরকম করবে, তোমরা এগুলো তো জানো, 25 ডিগ্রি যোগ 273 যোগ করলে কত হয়? 298 কেলভিন হয়, কত হয়? 298 কেলভিন, তোমরা এটা তো জানো, এটা আর কতবার করাবো তোমাদের। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? নেক্সট প্রশ্ন আমাদের অথবা দিয়ে একটি স্থানে ব্যারোমিটারের পাঠ 76 ডিগ্রি সেন্টিমিটার এইচজি, ওই স্থানের পি এর এককের চাপ কত? এটা তো তোমরা জানো কত হবে বলো, এটা হবে, এটাও লিখতে পারো 101325 পাস্কেল, এটাও লিখতে পারো, ভাই এটাও লিখতে পারো 1.013 × 10⁵ পাস্কেল, এটাও লিখতে পারো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন আছে 2.5 আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত এটা হবে, এটা উল্টো বলে ফেলেছি, 2.5 অ্যান্সার হবে যে পিটা ইনভার্স, ঠিক আছে, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে টা ইনভার্স হবে, ঠিক আছে? আর 2.0 আর অথবা অ্যান্সার হবে তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী, এর অ্যান্সার হবে আমাদের ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? কী বলছো বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন হচ্ছিল 2.6 মাইক্রোওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্যর পাল্লা কত? তো দেখো 1 মিলিমিটার থেকে 1 মিটার, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? এটা 2.6 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন 2.7 সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব কত? 2.7 তো দেখো এটা কিন্তু অসীম হবে, কী হবে? অসীম হবে, অদন্ত সদৃগী ম অসীম হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রতিসরণের জন্য আলোর কোন বিষয়টি মূল দায়ী?
তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো প্রতিসরণের জন্য যে না আলোর যে মূল বিষয়টি দায়ী সেটা আসলে বিভিন্ন মাধ্যমের আলোর গতিবেগ বিভিন্ন হয়, বুঝতে পারছো? তো তোমরা এটা বইতে পেয়ে যাবে, লিখে নেবে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.8-এ, প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো, একই ধাতু রুদাঙ্কে সব শর্ত এক নাও হতে পারে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, যে 2.8-এর যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য আছে। কী আছে? এটা সত্য আছে, ঠিক আছে? এটা কী আছে? সত্য আছে। 2.9-এ, হিটারের কুণ্ডলীর দৈর্ঘ্য কেটে ছোটো করা হলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? তো দেখো 2.9-এ কী পরিবর্তন হবে, এটা হবে আর সমান সমান পি মাল্টিপ্লাই এল বাই এ, ঠিক আছে? আর সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে আমাদের, এ তো বলেই দিয়েছি 2.10-তে, ভর বিচ্যুতি কিসের সঙ্গে সমান? 2.10, তো দেখো ভর বিচ্যুতি কিসের দৈর্ঘ্যের সমান? তো দেখো তোমরা জানো যে নিউক্লিয়ানের ভর মাইনাস নিউক্লিয়াসের স্থির ভর, নিউক্লিয়ানের ভর মাইনাস নিউক্লিয়ানের স্থির ভর। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে এটা বলে দিয়েছি পরের প্রশ্ন 2.1-এ, পর্যায় সারণীতে প্রথম হ্রস্ব পর্যায় কোনটি? তো দেখো এটা কিন্তু পর্যায় সারণী, তাই তো? এটা কিন্তু 2 নং কোনটি, এটা 2 নং পর্যায় আছে, 2 নং পর্যায় আছে, ঠিক আছে? এই হ্রস্ব পর্যায়টা প্রথম যে 2 নং পর্যায় আছে, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে, এটা তো হয়ে গেল, এটা তো বলে দিয়েছি, পরের প্রশ্ন 2.12-তে, কোন পর্যায়ে সর্বনিম্ন আয়োনাইজেশন শক্তি সম্পন্ন মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে? 2.12-তে, তো দেখো এটা কিন্তু প্রথম শ্রেণীতে অবস্থান করে, কোন শ্রেণীতে? প্রথম শ্রেণীতে কিন্তু অবস্থান করে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে, প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো, দ্রাব্যতা একটি পর্যাগত ধর্ম। তো দেখো দ্রাব্যতা একটি পর্যাগত ধর্ম, এটা কিন্তু মিথ্যা আছে। 2.13-তে, SO2 এর গঠন লেখো। তো দেখো SO2-র গঠন, তোমরা যদি এর ই করো, পারমাণবিক বিন্যাস করো, তাহলে তোমরা তো জানো দুটো, তারপরে আটটা কক্ষ, তারপরে ছটা। তো এখানে বলেছে SO2 মানে কি? এস বন্ড, না এস বন্ড এরকম দিলে হবে না, দিতে হয়েছিল যে ও বন্ড, ঠিক আছে? এটা তার গঠন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.14-এ, কপার ধাতুর বিশোধনে তড়িদ্বার হিসাবে কি কি ব্যবহার করা হয়? তড়িদ্বার হিসেবে ব্যবহার করা হয় কপারই ব্যবহার করা হয়, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? মরচে রাসায়নিক সংকেত কি? এ তো সবাই জানে, তোমরা জানো এটা কী হবে বলো? এটা হবে Fe2O3, XH2O, এটা কিন্তু মরচের সংকেত, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে? তড়িৎ বিশ্লেষক পদ্ধতিতে নিষ্কাশন ক
করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। তো সুপ্রিয় দর্শকার্থী, 2.5 এর অ্যান্সার হবে কপার আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার লিখতে পারো, তার সঙ্গে অ্যালুমিনিয়াম লিখতে পারো, ঠিক আছে। তো তোমরা এইগুলো লিখলেই তোমাদের হয়ে যাবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এবার আমি তোমাদের বাম স্তর সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.16.1 তরল হাইড্রোজেন, তো দেখো তরল হাইড্রোজেন হবে, এটা হবে হিমায়ক রূপে ব্যবহৃত হয়। 2.16.2 দুটি ধাতু যাদের কার্বন বিজারণ করা যায় না, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে, এটা হবে MgAl হবে। আর তড়িৎ বিশ্লেষক পদার্থ হবে হচ্ছিল NaCl হবে, আর লাব্লাঙ্ক পদ্ধতি হবে HCl হবে, ঠিক আছে। তো এই তোমার সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বাকি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। বলেছে একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও, তো দেখো পিজিএ, তো দেখো এর মানে কি, এর মানে হচ্ছে পলিগ্লাইকোলিক অ্যাসিড, ঠিক আছে, পলিগ্লাইকোলিক অ্যাসিড। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছেন, বলেছে যে কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত করা হয়, কাঁচা ফল পাকাতে, তো দেখো কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন, কি ব্যবহার করা হয় ইথিলিন, ওকে। পরের প্রশ্ন অথবা দিয়ে বিবৃতি সত্য না মিথ্যা লেখো, অ্যালকাইনের সাধারণ সংকেত CN2N, তো দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত এটা নয়, অ্যালকাইনের যে সাধারণ সংকেত আছে সেটা তো তোমরা জানো, যেটা হওয়া উচিত, যেটা হয় আর কি, CnH2n-2, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যালকাইনের কিন্তু সংকেত, এটা কিন্তু অ্যালকাইনের সংকেত না, তার জন্য এটা কি আছে মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী আজকে আমি মডেল কোশ্চেন সেট 3 সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।